আসি হচ্ছে খুবই সুন্দর জায়গায়, বিউটিফুল। এটা হচ্ছে কুমিল্লা, আর আমাদের সাথে কিছু ভাই ভাইদার আছে। এটা কোন জায়গা ভাইয়া? এটা হচ্ছে কুমিল্লা। কুমিল্লা কোন জায়গা? বক্সগঞ্জ। বক্সগঞ্জ এটা কোন গ্রাম? এটা হচ্ছে মানে এটা বক্সগঞ্জ, এটা অষ্টগ্রাম। হ্যাঁ অষ্টগ্রাম। আচ্ছা, আমরা মানে আমি আজ এখানে আসছি বিয়ে খেতে, কারণ আর বিয়ে খাওয়ার পর এখন বিকালবেলা বের হলাম, আর অনেক ওয়েদারটা খুব সুন্দর। এখন বৃষ্টি হইতেছে, তো বৃষ্টি হওয়ার পর আমরা এখন এই আমার তিনজন মিলে একটু এলাকাতে ঘোরাঘুরি করব। অন্ত বাবা, তোমাদের এখানে যেখানে সব জায়গা সুন্দর, সবে আড্ডা মারে বা জাস্ট? আমাদের এখানে একটা দেখার মতো মানে সুন্দর অনেক একটা সুন্দর প্লেস আছে, সেটা হচ্ছে গিয়ে ওই যে সাতবাড়িয়া, মানে ওখানে একটা রেস্টুরেন্ট আছে, রিভার ভিউ, অনেক সুন্দর। আচ্ছা চলো তাহলে যে যাওয়া যাক, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, আমরা এখন যাব হচ্ছে সাতবাড়িয়া। যাক যাই হোক, সুন্দর প্লেসটা, অনেক সুন্দর খুঁজছে তারা। উঠছে, ওকে। আসলে এলাকার যারা আছে ভাই ভাইদার এর সাথে ঘুরতে, এটা ঘুরতেই মানে একটা অন্য একটা মজা আছে। দেখি তাদের এখানে মানে যে জায়গার সুন্দর সবাই। আসলে আমি বেশ করে প্রেমার জায়গা যাই না, তারপরেও ওনাদের দিকে যেহেতু ভালো জায়গা আছে, ঘোরার মতো প্লেস আছে, ঘোরার মতো ওয়ে আছে, তাহলে যাওয়া যাক, কি বলেন? আর আপনাদেরকে নিয়ে যাই। আচ্ছা ঠিক আছে, ইন্ট্রোটা দিয়ে যাক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আসি হচ্ছে কুমিল্লা, গতকাল রাত্রে আসছি। আপনারা যখন গতকালকে ব্লগটা দেখছেন, গতকালের ব্লগটার যদি আমি রাত্রেবেলা আমি ব্লগ আসছি, আর আজকে আজকে আসছি বলতে আজকে সারাদিন বিয়ের কাজে ব্যস্ত ছিলাম, ফ্রেন্ডের বিয়েতে এখানে আসছি, সে লক্ষ্মীপুর থেকে এখানে আসছি। সন্ধ্যা হয়ে গেছে, ওই দিক থেকে ঘুরে এলাম, এখানে সময় কাটাই। সময় কাটা বলতে এখানে কতক্ষণ থাকবো, এখানে যে হাওয়াটা অস্থির লাগতেছে, যে একটা বাতাস আসতেছে, বাতাসটা জোর মন হচ্ছে, যেখানে কতক্ষণ দাঁড়াই দাঁড়াই আর ছবি টবি তুলি। আমার মোবাইলটা তো নষ্ট হয়ে গেছে মনে হয়। ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছে, এখানে আসলে জোশ, এখানে অস্থির, মানে এখানে মনে হচ্ছে পানি হলে আর বেশি জোশ হয়। এখন তো পানি নাই, মানে সব শুকনো শুকনো মা সে বাতাস জোশ লাগতেছে, দাম দাঁড়া লাগতেছে। আসলে এখানে যে নাম দিয়েছে রিভার ভিউ, আসলে অস্থির রিভার ভিউটা, রিভার ভিউটা জোশ। সেই লাগতেছে বাতাসটা সেই রকম, দেখেন আপনারা ওই যে গাছটা দেখেন, এই গাছগুলো দেখতে পারলে বুঝতে পারবেন। জানি না, মনে হয় বাতাসের ইয়ে আসতে পারে, বাতাসের যে একটা স্রোত আছে। বাতাসের যে একটা স্রোত আছে, বাতাস যে বাতাস, অস্থির লেভেলের বাতাস। যদি আপনি অনেক গরমের ভিতরেও আসেন, মনে হয় সেরকম ওয়েদারটা অস্থির। দেখি দেখে আসি রিভার ভিউটা কেমন।